তো গাইস, আমাদের সকলের কিন্তু একটি সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে ক্যাপকেট অ্যাপে বাংলা লিখলে সমস্যা হচ্ছে, ক্যাপকেট অ্যাপে বাংলা লেখা যাচ্ছে না। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আই হোপ আপনাদের এই সমস্যা থেকে সমাধান পাবেন। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, অনেকে চাচ্ছেন ক্যাপকেট অ্যাপে বাংলা লিখতে। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব ক্যাপকেট অ্যাপে খুব সহজে কীভাবে বাংলা লিখবেন। তো গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি যদি আপনার থেকে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ নতুন হলে পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ আমরা সবসময় এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো গাইস, আমি এখান থেকে ক্যাপকেট অ্যাপটি ওপেন করছি। তো এখানে কি বাংলা লেখা যাচ্ছে না সেটাই সমস্যার সমাধান করব আজকে। তো ক্যাপকেট অ্যাপটি ওপেন হয়ে গেলে এখন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এবং আমরা এখান থেকে একটি টেক্সট লিখে নিব। তো এখান থেকে যে কোনো ভিডিও ফটো আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। তো আমি থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে নিয়ে আপনার নিচে ভিডিও ক্রিয়েট, ভিডিওতে ক্লিক করব। এখান থেকে আমি একটি টেক্সট লিখে নিচ্ছি। তো টেক্সট লেখার জন্য আপনার নিচে টেক্সট পেয়ে যাবেন, অ্যাড টেক্সট। তো এখন থেকে এখানে আমি একটি লেখা লিখে নিচ্ছি, যেমন সাবস্ক্রাইব করুন, ফলো করুন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমন প্রবলেমটা এখানে চলে আসলো, আমাদের লেখাটা কিন্তু ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা এখানে কি লিখছি আমরা নিজেও জানি না। সেখান থেকে নিচে কিন্তু আমাদের লেখাটা ঠিক থাকলেও উপরে কিন্তু আমাদের লেখাটা একেবারে ভুল। তো আমরা এটা সমস্যাটা কীভাবে সমস্যা সমাধান করে দেখুন। তো সমস্যাটা সমাধান করা একেবারে ইজি একটি কাজ। আপনারা প্রথমে লেখা যেটি লিখেছেন নিচে সেই লেখাটি আপনারা কপি করে নেবেন। তো কপি করে আপনার এটাকে কপি করে নেবেন। কপি করার পর আপনাদের ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার গুগল অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। তো আমি দেখি ক্রোমা কি ব্রাউজারটি ওপেন করেছি। তো লাইভ প্রুফ দেখিয়ে দিব কীভাবে বাংলাটা লিখবেন। তো আপনার যা করবেন কিন্তু উপরে চান্স অপশন পেয়ে যাবেন। তো আপনার গুগলে চান্স অপশনে ক্লিক করবেন। এখানে লিখবেন কি আপনার ইউনিক কোড টু বাংলা। তো আমি দিয়ে দিয়েছি। তো এটা লেখার পর আমরা চান্স করব। তো চান্স করার পর আমাদের সর্বপ্রথম যে ব্রাউজারটি আসবে সে ওয়েবসাইট উপরে ক্লিক করব, সরি ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। যে ওয়েবসাইটটা আসবে সম্ভবত আপনার এই ওয়েবসাইটটি চলে আসবেন। এরপর আপনার থেকে যে লেখাটা লিখেছেন সেই লেখাটা আপনাদের পোস্ট করে দেবেন, এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর আপনার নিচে পেয়ে যাবেন কি ইউনিক কোড থেকে বিজয়, সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার কিছু এখান থেকে ইংলিশ টাইপের আঁকা বাঁকা কিছু লেখা চলে আসবে, এটা কোনো প্রবলেম না। তো এখান থেকে যা করবেন আপনার এই লেখাটা আপনাদের কপি করে নিতে হবে। তো এটা কপি করার জন্য আপনার যা করবেন ধরে রাখবেন, সি অলে ক্লিক করবেন, এখান থেকে কপি করে নিবেন। তো কপি করার পরে এই লেখাটা আপনাদের কপি করে নেবেন। এই লেখাটা কপি করার পর আপনি যা করবেন চলে যাবেন কি ক্যাপকেট অ্যাপে। এখানে আসার পর আপনার যা করবেন এখান থেকে ইন টেক্সটের জায়গায় আপনার এন্টারে পোস্ট করে দিবেন। আপনার লেখাটা কিন্তু এভাবে থাকবে। আপনার যা করবেন এখান থেকে নিচে অ্যাড ফন্ট দেখতে পাচ্ছেন, আপনার ফন্টে চলে আসবেন। তো ফন্ট থেকে আপনার পেয়ে যাবেন কি নিচে অ্যাড ফন্ট, ইংলিশের সাথে রয়েছে অ্যাড ফন্ট। তো আপনাদের অ্যাড ফন্টে ক্লিক করবেন। অ্যাড ফন্টে ক্লিক করার পর আপনাদেরকে আমি এখান থেকে দেখে দিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছেন আমাদেরগুলো কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। তো বাংলা এখান থেকে এই ফন্টগুলো আমি এখান থেকে যেভাবে আনলাম এই তিনটি ফন্ট, এই ফন্টগুলো আপনার কোথায় পাবেন কীভাবে আনবেন এখানে এটা দেখিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য আপনার চলে যাবেন কি যে কোনো একটি ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর আপনার উপরে চার্জ অপশনে ক্লিক করবেন, এখানে লিখবেন কি বাংলা ফন্ট। দেখার পর আপনার চার্জ করবেন। তোকে চার্জ করার পর আপনার থেকে সর্বপ্রথম দুইটি ওয়েবসাইট চলে আসবে। তো আপনার যেটা ভালো লাগে সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন, লিপিঘর এবং ইন দ্য বিডি ফন্ট ফন্ট বাংলা, সেখানে ক্লিক করবেন। তো আমি ফন্ট বাংলা থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো এখান থেকে ডাউনলোড করা ইজি একটি ব্যাপার। সেখান থেকে যে ফন্টটা আপনার ভালো লাগে সে ফন্টটা আপনার ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে একটি খুঁজে নিচ্ছি। সো কি গাইস, আমি এখান থেকে এই ফন্টটি চয়েস করে নিলাম। এই ফন্টটা আমরা এখন ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব, ডাউনলোড। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডস, আমরা ডাউনলোডে ক্লিক করব এবং এই ফন্টটির নাম হচ্ছে কি বাদন জননী, সেখানে ক্লিক করব, এখান থেকে ডাউনলোড। ওকে, আমাদেরটা ডাউনলোড হয়ে গেলে এখন ডাউনলোড হলে হবে না, আমাদেরটা আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আপনার যে কোনো একটি ফাইলে চলে আসবেন। তো আমরা এই মাত্র যে ফন্টটি ডাউনলোড করছি সেটা আনজিপ করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব গুগল ফাইলটি ইউজ করার জন্য। গুগল ফাইলে ইউজ করলে সহজ একটি কাজ। তো আমরা চলে আসবো কি গুগল ফাইলে। আর গুগল ফাইল ডাউনলোড করা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, একেবারে ফ্রি একটি অ্যাপ। এরপর গুগল ফাইলে আসার পর আমরা ডাউনলোড অপশানে চলে আসবো। এখানে আমরা এই মাত্র যে ফন্টটি ডাউনলোড করেছি সে ফন্টটা আমরা নিয়ে নিবো, সেটা বাদন জননী। ফন্টের উপরে ক্লিক করবো, এখানে আমরা নিচে এক্সটেন্ডে ক্লিক করব, জিপ ফাইলে এখানে ক্লিক করব, এরপর আমরা ডানে ক্লিক করব। আমাদের টেন দা আনজিপ হয়ে গেল। এখন আমরা ইন দ্য ব্যাক করব। ব্যাক করার পর আমরা চলে আসবো কি ক্যাপকেট অপশানে। সো কে, এরপর আমরা বাংলা ফন্টগুলো এভাবে আনার জন্য আমরা যা করবো এখান থেকে প্লাস আইনে ক্লিক করব। আপনার কিন্তু সর্বপ্রথম কিন্তু এই ফন্টগুলো থাকবে না, আপনার খালি থাকবে, আপনার কিন্তু প্লাস আইনে ক্লিক করবেন। এরপর আপনাদের আপলোড ফোল্ড এখানে ক্লিক করবেন, ফাইল সরি। এরপর আপনাদের চলে আসবেন কি থ্রি ডটে,
থ্রি ডটে ক্লিক করার পর আপনারা চলে আসবেন কি ডাউনলোড অপশনে, কারণ আমরা এই মতো ডাউনলোড করেছি ফন্ট। ফন্টটি ডাউনলোড করার জন্য আমরা যেটি ডাউনলোড করেছি বাদন জননী বা অন্য, তো আমরা এই ফন্টে নিয়ে নিব। ফন্টে নেওয়ার পর আমরা এতে যাকবো এন থেকে NSIB1 এখানে ক্লিক করব। এরপর আমরা প্রথমটাতে সিলেক্ট করে দিব অথবা দ্বিতীয়টাতে সিলেক্ট করতে পারি, তো আমাদের কিন্তু বাংলা অপশনটা এখানে চলে আসবে। আর বাংলার বদল যদি আপনার ইংলিশ আসে তাহলে আমরা আবার প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে আনকোডে ক্লিক করলে আমাদেরটা বাংলা চলে আসবে। তো আমাদের বাংলাটা চলে আসলে এখন আমরা দেখবো আমাদের ফন্টটি কেমন হয়েছে। তো ওকে দেখতে পেলেন আমরা মাত্র বাদন জননী যে ফন্টটি ডাউনলোড করেছি সেটা এখানে চলে আসলো। তো ওকে গাইস, মূলত এই প্রসেসগুলো ফলো করে আপনার খুব সহজে ক্যাপকাট অ্যাপে বাংলা লিখতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো ওকে গাইস, এই ছিল আমাদের আজকে ভিডিও। যদি আপনাদের থেকে ভিডিওটি একটু যদি কাজের মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ নতুন পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ওকে গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।